জাসনায়ের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কমেন্ট বক্সে আলমগীর ও রিয়াদ ভাই কাশপুর সেতু সংস্কার কাজ ও ওভারপাসের সর্বশেষ আপডেট দেখতে চেয়েছেন। তো বর্তমানে আমি কাশপুর সেতুর সংস্কার কাজের সর্বশেষ অবস্থা আপনাদের সামনে তুলে ধরব। ঢাকা মহাসড়ক 8 লেনে উন্নীত হওয়ার পর দ্বিতীয় কাশপুর সেতুটি মার্চের 16 তারিখে উদ্বোধন করা হয়। পরবর্তীতে সংস্কারের জন্য প্রথম কাশপুর সেতুটি বন্ধ করে দেওয়া হয়। আর বর্তমানে আপনারা এই প্রথম কাশপুর সেতুর এই সংস্কার কাজ দেখতে পাচ্ছেন। এই সেতুটির বেশিরভাগ অংশেরই সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। এখন দুই পাশের রেলিংয়ের অংশের কাজ করা হচ্ছে। এই সেতুটির সংস্কার কাজ সম্পূর্ণ হলে ঢাকা চট্টগ্রাম রোডের যানবাহন সম্পূর্ণ 8 লেনের সুবিধা পাবে। কাশপুর সেতুর এই অংশ একটি ওভারপাস নির্মাণের কথা রয়েছে। ঢাকা চট্টগ্রাম রোডের গাড়িগুলা নিরবিচ্ছিন্নভাবে চলাচলের জন্য এবং ঢাকা সিলেট টু চট্টগ্রামগামী গাড়িগুলা নিরবিচ্ছিন্নভাবে চলার জন্য এই ওভারপাসটি নির্মাণ করা হচ্ছে। আর এই ওভারপাসটির বেশিরভাগ অংশের এই কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করা হয়েছে। এখন উপরের অংশে ঢালাইয়ের কাজ করা হচ্ছে। আর ইতিমধ্যেও ঢালের কাজ বেশিরভাগ অংশই সম্পূর্ণ করা হয়েছে। এখন দুই পাশে রেলিং এর জন্য ঢালের কাজ করা হচ্ছে, আপনারা যেরকমটি দেখতে পেয়েছেন। আর আমি গত আরেকটি পর্বে এই সংস্কার কাজ দেখিয়েছিলাম, ওইখানে শুধু গার্ডারগুলোই বসানো হয়েছে। আর বর্তমানে এই অংশে গার্ডারগুলোর উপরে ঢালের কাজও সম্পূর্ণ করা হয়েছে এবং দুই পাশের সংযোগের স্থাপনের কাজও সম্পূর্ণ করা হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢালের অংশের রেলিং এরও কাজ করা হচ্ছে, এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে। ওভারপাসের এই অংশ আপনার পিচ ঢালাইয়ের কাজ করা হচ্ছে। কাশপুর সেতু সংস্কার কাজ এবং ওভারপাসের সর্বশেষ অবস্থার এই ভিডিওটি আপনাদের কাছে কিরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই রোজা রাখবেন। আল্লাহ হাফেজ।